এনআইএস থেকে ডিএলএটের আয়োজন করা হয়েছে যেখানে কোর্স ফাইভ জিরো ওয়ান এবং ফাইভ জিরো টু এর পরীক্ষা হয়ে গিয়েছে কোর্স ফাইভ জিরো ওয়ানের পরীক্ষা যেটা আপনারা নিশ্চয়ই জানেন যে আড়াইটা থেকে সাড়ে পাঁচটা দুইটি পরীক্ষায় হয়ে গিয়েছে এবং শেষ পরীক্ষা আগামীকাল হবে যেটা হবে কোর্স ফাইভ জিরো থ্রি কিন্তু এর সব জায়গায় এনআইএসের পরীক্ষা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে যেখানে নিরাপত্তারকীয় বা সিসিটিভি ক্যামেরারও খবর পাওয়া যাচ্ছে যে এনআইএসের পক্ষ থেকে এরকম সব সিস্টেম করা হয়েছে কিন্তু এরপরেও কয়েকটি খবর বের হয়েছে যে এনআইএসের পরীক্ষা দিতে গিয়ে প্রচুর শিক্ষক নকলবাজি করতে গিয়ে ধরা পড়েছেন এবং প্রচুর শিক্ষক এর জন্য বরখাস্ত হয়েছেন তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে এই খবরটা যেখানে খবরটা বের হয়েছে বরাক বেলা থেকে বরাক উপত্যকা থেকে সেই খবরটা বের হয়েছে সেখানে প্রচুর শিক্ষক যেখানে এসেছে নিজের পরীক্ষা কেন্দ্রে গিয়েছিলেন কিন্তু এই পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পরে তারা দুই দুই নম্বরে করতে গিয়ে ধরা পড়ে গিয়েছেন তাই এই খবরটি এখানে দেখলে দেখতে পারবেন যে কীরকম হয়েছিল বা এখানে দেখতে পাচ্ছেন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি আসুর হাইলাকান্দিতে পঞ্চাশ টিএলএড পরীক্ষার্থী বহিষ্কৃত লাগাম টানছে প্রশাসন যেটা জেলা প্রশাসনের কড়াকড়িকে কার্যত ছেলে জানি হাইলাকান্দিতে অনুষ্ঠিত ডিএলএড পরীক্ষার প্রথম দিন বেলাগাম টুকলিবাজির খবর পাওয়া গিয়েছে এমনকি প্রথমপত্র পাশ হওয়ার খবর জেলা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে জন পরীক্ষার্থীকে অসৎ উপায় অবলম্বনের অজুহাতে বহিষ্কার করার খবর জানা গেছে বৃহস্পতিবার সমগ্র রাজ্যের সঙ্গে হাইলাকান্দির উনিশটি কেন্দ্রে জাতীয় মুক্ত বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের এন আইওএস এর অধীনে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন পরীক্ষা শুরু হয় এই পরীক্ষা চলে দুই জুন পর্যন্ত হাইলাকান্দি জেলায় এবার প্রায় সাত হাজার পাঁচশো পরীক্ষার্থী অবতীর্ণ হয়েছেন জেলা প্রশাসন নকল রোধের জন্য ব্যাপক কড়াকড়ির কথা আগে থেকে ঘোষণা করলেও পরীক্ষা চলাকালে প্রশাসনের ডিলাম অনবয়ের জন্য পরীক্ষা কেন্দ্র অবস্থা দেখা গিয়েছে তাই এভাবে আপনারা যদি পুরো খবরটা পড়েন দেখেন শুক্রবার থেকে বাকি পরীক্ষার দিনগুলিতে নকল লাগাম টেনে ধরা হবে বলে ডিডিসি এফআর সাবধান করে দিয়েছেন এদিন পরীক্ষা শুরু হওয়ার আগে থেকে ডিএলএডের প্রশ্নপত্র ফাঁসের খবর চোর পরে এমনকি সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার অভিযোগ পাওয়া যায় প্রথম দিনে পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ এনে দিনে পরীক্ষা বাতিল করার দাবি জানিয়েছে সারা আসাম স্বচ্ছা আসর হাইলাকান্দি সভাপতি তিনি এদিন অভিযোগ করে বলেন হাইলাকান্দে ডিএলএড পরীক্ষার এক প্রকার পরীক্ষা প্রশাসনে পরিণত হয়েছে তার মতো অধ্যক্ষ মানুষের হাতে পরীক্ষা পরিচালনার দায়িত্ব তুলে দিয়েছেন প্রশাসনের কর্তারা কলেজ শিক্ষকদের কেনা পরীক্ষকের দায়িত্ব দেওয়া হয়নি তিনি প্রশ্ন হাইলাকান্দির আসনে তারা এদিন বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে বেলাগাম নকল করার চলার ব্যাপারে জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানালে মিস্ট্রিদের দৌরজা লক্ষ্য করা যায় তাই রকম অসদ উপায় অবলম্বন করতে গিয়ে সেখানে পঞ্চাশ জন শিক্ষক বহিষ্কৃত হয়েছেন যেখানে এনআইএস তাদের যারা এনআইএসের পরীক্ষা থেকে বহিষ্কৃত হয়েছেন তাদের বাইকে কী রয়েছে তারা নেক্সট সেমিস্টারে তারা বুঝতে পারবেন তাই এই খবর পড়লেই হয়তো অন্য শিক্ষক বা অন্য যদি কেউ ওষুধ উপায় অবলম্বন করতে যান তিনি এই অসৎ উপায় অবলম্বন করতে बिहत तो थे